বিয়ের রং চাপা পড়ল দেহের রক্তে। বিয়ের একদিন পর শ্বশুর ও শাশুড়িকে বাসে তুলে দিয়ে ফেরার পথে লাশ হলেন এক শিক্ষক। শনিবার রাত 9:30 দিকে নাটোর পাবনা মহাসড়কের বড়াই গ্রামে বনপাড়া বাইপাস মোড়ে তুহিন কাউন্টারের সামনে অজ্ঞাত ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। নিহত ওই শিক্ষকের নাম শহীদুজ্জামান সুমন। সে বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সহকারী শিক্ষক ও পটুয়াখালীর বাফলের উত্তর বনকাজল গ্রামের মৃত আব্দুল সাত্তার মিয়ার ছেলে। একই সময় আহত হন শিক্ষক সুমনের মামা শ্বশুর জাকির হোসেন। তাকে স্থানীয় হাসপাতালের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত শিক্ষক সুমনের মামা শ্বশুর জাকির হোসেন জানান, শুক্রবার রাতে কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সংলগ্ন নিজ বাসায় বিয়ে কার্য সম্পাদন করে শিক্ষক সুমন। শনিবার রাতে শ্বশুর শাশুড়িকে বরিশালগামী তুহিন পরিবহনে তুলে দিয়ে বাসার দিকে ফিরছিলেন। এ সময় পেছন থেকে ছুটে আসা কুষ্টিয়াগামী অজ্ঞাত ট্রাক তাদের দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয় ও আহত হন মামা শ্বশুর জাকির হোসেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ট্রাকটি চিহ্নিত করতে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।